সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজ 22শে মার্চ 2020, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখলাতে। এই অরণখলারই রোশনি ডেইরি ফার্মে। এই রোশনি ডেইরি ফার্ম অরণখলা হাটের পাশে যে হাইস্কুল আছে, হাইস্কুলটার ঠিক পিছনেই অবস্থিত। এই ফার্মের যে মালিক আছে রকিবুল ভাই, উনি কিন্তু এখানকার স্থানীয় প্রাণী সম্পদের একজন ডক্টরও। তো আমাদের আজকের পর্বে ওনার ফার্মের বকনাগুলোই দেখাবো, কী কী জাতের বকনাগুলো আছে, সেগুলোর বয়স কেমন বা কেমন দাম হলে উনি বিক্রি করবে, সেই সব বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করব। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আল্লাহর রহমতে ভালো আছেন। ভালোই আছেন না? তো এই সপ্তাহে তো প্রতিবারের ন্যায় বেশ কিছু বকনা সংগ্রহ করছেন। জি, কী কী জাতের বকনা এবার রাখছেন? ওই আমার কালেকশন তো মনে করেন প্রায় সেম কোয়ালিটি থাকে। তার মধ্যে মনে করেন এই যে সাইওয়ালের সাথে বামার কস, যেটা এটা নতুন আছে। এটা নতুন? আচ্ছা। তো এইবারকার আপনার যে বকনাগুলো আছে এগুলো কেমন দাম থেকে কেমন দাম পর্যন্ত? সর্বনিম্ন 55 থেকে শুরু করে আপনার প্রেগনেন্ট আছে 1,80,000 টাকা। 55,000 থেকে বকনা থেকে শুরু করে 1,80,000 প্রেগনেন্ট আছে? আচ্ছা আচ্ছা। তো আপনার সবগুলোই দেখবো, তার আগে আমাদের একটু বলেন তো, বর্তমানে কিন্তু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে আর এই সময় কিন্তু গাভী বা বাছুর এইগুলোর রোগ বালাইটা একটু বেশি হয়। তো বর্তমান সময়ে গাভী বা বাছুরের কী কী সমস্যাটা বেশি হয়? ওয়েদার চেঞ্জ হতে লাগলে মনে করেন মানুষ গরু মানে সব কিছু পশু পাখি সবারই একটু মানে রোগ বালাই বেশি হয়ে থাকে। তার মধ্যে মনে করেন যে ঠান্ডা ঠান্ডা কাশিটাই বেশি হয়ে থাকে। আর বর্তমানে মানে মনে করেন যে FMD হতে পারে, জ্বরও আসতে পারে, এই এই টাইপের রোগগুলি বেশি হয়ে থাকে। আচ্ছা, তো এইগুলোর থেকে বাঁচার করণীয়টা কী? এটার থেকে বাঁচার করণীয় মনে করেন যে একটু যত্ন মানে ওয়েদার চেঞ্জ হতে লাগলে একটু যত্ন বেশি নিতে হবে। আচ্ছা। আর রোগ বালাই মনে করেন হতে পারে, যে কোনো জানদার জিনিসে আমারও হতে পারে, গরু বাছুরও হতে পারে, হলে সেটা চিকিৎসা দিতে হবে, তাৎক্ষণিক চিকিৎসাটা দিতে হবে, এটাই সব থেকে বেশি প্রয়োজনীয়। আচ্ছা, তো আপনার থেকে এরকম আরও অনেক প্রয়োজনীয় কথাই শুনবো, তার আগে চলুন আপনার কিছু বকনা দেখে আসি। শুরুতেই সাদা দেখতে একটা বাচ্চা আছে, এটা কী জাতের? ওটা হলো মন্ডি ভাই। মন্ডি জাতের? আচ্ছা। হলিস্টাইন ফ্রিজিয়ান এর সাথে সাইহলের ক্রস আছে। হলিস্টাইন ফ্রিজিয়ান এর সঙ্গে সাইহলের ক্রস, কিন্তু সিং হবে না, এই জন্য মন্ডি হবে। আচ্ছা। বাচ্চাটা খুব গ্রোথ ভালো, বাচ্চাটার বয়স অনেক হালকা কিন্তু খুব ভালো। বয়সটা কেমন আছে? বয়স 7.5 মাসের মতো। 7.5 মাস? তাহলে এটার দাম পড়বে কেমন? ওটার দাম চাচ্ছে 56,000 টাকা। 56,000 টাকা, একটু কম বেশ করা যাবে তো? হালকা কিছু। আচ্ছা, তার মানে এটাই কি আপনার খামারের সর্বনিম্ন রেটের বাচ্চা? জি, এটাই আমার সর্বনিম্ন। আচ্ছা, তার মানে এটা 55 হলেই দেয়া যাবে আপনি বলছিলেন? হ্যাঁ। আচ্ছা, তো এই যে এই পাশে কালো করে আর একটা আছে সাদা কালো সাপ সাপ, এটা কি জাতের? হলিস্টাইন ফ্রিজিয়ান মন্ডি। এটা হলিস্টাইন ফ্রিজিয়ান, সিং হবে না জন্য মন্ডি। আচ্ছা, তো এই মন্ডিগুলো কি আমাদের বাংলাদেশের নাকি ইন্ডিয়া থেকে নিয়ে আসা? মন্ডি মনে করেন যে বেশিরভাগ ইন্ডিয়ার থেকেই আসে, বাংলাদেশে তো উৎপন্ন হয় না। না, বাংলাদেশে তেমন উৎপাদন হয় না, হালকা কিছু উৎপাদন হয়, বেশিরভাগ মন্ডি হলো ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া থেকে আসে। তো এই মন্ডিটার বয়স কেমন আছে? এটার বয়স আছে 10 মাসের মতো। 10 মাসের মতো? তো এই সকলগুলো তো আমরা জানি 14-15 মাসের আগে কনসেপ্ট করে না। না। আচ্ছা, তো এটা এখনো 3-4 মাস লালন পালন করতে হবে। তবে অনেক সময় মনে করেন যে প্রোটিনের মানে পর্যাপ্ত প্রোটিন থাকলে শরীরে মানে দুধের পরিমাণ বেশি পালে ওই 12-12.5 মাসে এটা আসে। আচ্ছা, তো এই মন্ডিটার দাম কেমন চাচ্ছেন? ওটার দাম চাচ্ছে 74,000 টাকা। 74,000 টাকা? আচ্ছা, এই যে এই পাশে সাদা দেখতে যে আর একটা আছে, এটা কি জাতের? এটা মন্ডি ভাই। এটাও মন্ডি? এই মানে এই সপ্তাহে 3টা আছে। এই প্রথম 3টাই মন্ডি? জি। আচ্ছা, তো এটা কেমন বয়স আর কেমন দাম? এটার বয়স 12 মাস। 12 মাস? দামটা? এটার দাম চাচ্ছে 76,000। 76,000? এইটা মন্ডিটার দাম একটু বেশি? মন্ডি করে একটু দাম বেশি থাকে। আচ্ছা, আর দুধের রেকর্ডটা একটু ভালো থাকে, একটু ভালো হয়। তো আপনার এই 3টা মন্ডি কেমন আশা করেন? ফার্স্ট টাইম মনে করেন 20-এর নিচে থাকবে আর কি। 20-এর নিচে থাকবে? আচ্ছা, পরবর্তীতে একটু বাড়বে মানে দ্বিতীয় স্টেপে যা বৃদ্ধি হবে। আচ্ছা আচ্ছা, এই যে এই পাশে সাদা কালো একটা আছে,
এটা হলো হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, এইটার বয়স কেমন আছে? এটার বয়স আছে 11 মাস। 11 মাস, আচ্ছা। এটা কেমন দাম? এটার দাম তো 61,000। 61,000 টাকা পড়বে, আচ্ছা। এই পাশে সাদা আর একটা আছে, এটা হলো সায়োলের সাথে বাহামার ক্রস, মানে সায়োলের পেট থেকে বাহামার বাচ্চা উৎপাদন হয়েছে। আচ্ছা, এটা বকনা? জি। কেমন বয়স? এটার বয়স 9 মাসের মতো। 9 মাসের মতো। তো এগুলো তো মূলত ব্রাহ্ম উৎপন্নর কাজে লাগবে। মূলত এটা বাহামা বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে এটা ব্যবহার। আচ্ছা, তো এটার কেমন দাম চাচ্ছেন? এটার দাম চাচ্ছে 65,000। 65,000, দরদাম করে নেওয়া যাবে তো না? আচ্ছা, এই পাশে লাল দেখতে একটা আছে, এটা সেম সেম মানে আগেরটার মতোই, দামও কি এক? এটার দাম চাচ্ছে 66,000। 66,000, আগেরটার থেকে একটু ইয়ে আছে। আচ্ছা, এই যে এই পাশে লাল আর একটা আছে, এটা শাহিয়াল। শাহিয়াল, পিওর শাহিয়াল? জি, শাহিয়াল বকনা। জি। এটার বয়স কেমন আছে? এটার বয়স আছে 10 মাসের। 10 মাসের মতো। দাম পড়বে কেমন? এটার দাম চাচ্ছে 49,000 টাকা। 49,000 হলে এই শাহিয়ালটা পাওয়া যাবে। আচ্ছা, তো এই শাহিয়ালগুলো তো দুধের বেলায় খুব কম হয়। হাইস্ট সর্বনিম্ন মানে ওনার টাইম হলে 5 লিটার হতে পারে, আবার হাইস্ট যদি হয় তাহলে 10 লিটার মধ্যে থাকে, 5-10 মধ্যেই থাকে। আচ্ছা আচ্ছা, এই যে এই পাশে সাদা কালো দেখতে আর একটা আছে, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, বয়স কেমন আছে? এটা বয়স আছে 11.5 মাস। 11.5 মাস, আচ্ছা। কেমন পার্সেন্টেজ আছে এটার? পার্সেন্ট মনে করেন 87%। আচ্ছা, তো এটার দাম কেমন? এটার দাম চাচ্ছে 65,000। 65,000 টাকা। এই যে এই পাশে সাদা কালো দেখতে আর একটা আছে, এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, এটার বয়স কেমন আছে? এটা 12 মাস। 12 মাস, এটা কেমন দাম হলে বিক্রি করবেন? এটা হলে 61,000। 61,000 হলে দিবেন। আচ্ছা, তো এই যে ছোটো ছোটো সাইজের যে বকনা বাচ্চাগুলো আছে, এগুলো আপনি বর্তমানে কীভাবে লালন পালন করতেছেন বা পরিচর্যা এইটা কি, যদি এই বিষয়ে একটু বলতেন আমাদের? সঠিক পরিচর্যা হলো খাবার দেওয়া, মানে খাবারটা নিয়মিত দিতে হবে। আচ্ছা, এবং মনে করেন প্রতিনিয়ত গোসল করাতে হবে, আর মানে মনে করেন যে খামারটা অলস টাইম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে রোগ বালাইটা না হয়। হ্যাঁ, সপ্তাহে মনে করেন একদিন জীবাণুনাশক দিয়ে খামারটা ধুয়ে দিতে হবে। আচ্ছা, আর এর সঠিক খাবার দাবারের তালিকাটা? সঠিক খাবারের তালিকাটা, তালিকার মধ্যে মনে করেন যে ঘাসটাই অন্যতম খাদ্য। সবুজ ঘাস? সবুজ ঘাস। আচ্ছা, সবুজ ঘাসের পাশাপাশি আপনি দানাদার খাদ্য হালকা পরিমাণ দিলে চলবে। আচ্ছা আচ্ছা, তো এই যে এই পাশে আরও কিছু বকনা আছে, চলেন ওইগুলো দেখিয়ে। যে এই পাশে একটা আছে, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, বয়স কেমন আছে? এটার বয়স 12.5 মাস। 12.5 মাস, দাম পড়বে কেমন? এটার দাম পড়বে 65,000। 65,000 টাকা। আচ্ছা, এই যে এই পাশে সাদা কালো খুবই ভালো দেখতে একটা আছে, এটা? এটা খুব হাই পার্সেন্টেজ। ভাই, কেমন পার্সেন্টেজ আছে? এটা 95 ধরা যায়। এটা তো আপনার একটা আইডিয়া করে বলেন আসলে। তো এইটা কেমন মূল্য চাচ্ছেন? এটার মূল্য চাচ্ছে 70,000 টাকা। 70,000। আর এই সকল জাতীয় বকনাগুলো কেমন দুধ হবে? এটা সর্বনিম্ন আসলে হলস্টাইন ফ্রিজিয়ান মনে করেন প্রথম স্টেপে 15-র মধ্যে থাকবে। 15-র মধ্যে থাকে? আচ্ছা, 12-15-র মধ্যে থাকবে। 12-15-র ভিতরে এক একটার এক এক রকম হবে। আচ্ছা আচ্ছা, তো ওইটা কত দাম চাচ্ছিলেন? 70,000। 70,000 টাকা হলে ওটা পাওয়া যাবে। আচ্ছা, তার পাশে ওই রকম দেখতে আর একটা আছে, এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা কেমন বয়স আছে? এটা বয়স আছে ওই সেম মাপেরই বয়স, ওই রকমই আছে। আচ্ছা, তো এটা কেমন দাম পড়বে? এটার দাম আছে 65,000। 65,000, তো আপনার সবগুলো বাচ্চাই তো এখানে আসে একটু যাচাই বাছাই করে দরদাম করে নেওয়া যাবে। কেমন বয়স? এটার বয়স আছে 12.5 মাস। 12.5 মাস, দাম পড়বে কেমন? এটার দাম পড়বে 70,000 টাকা। আচ্ছা আচ্ছা, এই যে সবশেষে একটা বকনা আছে, এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, খুব হাই পার্সেন্টেজ আছে। আচ্ছা, এটা পড়বে 75,000 টাকা। 75,000 টাকা হলে এটা সংগ্রহ করা যাবে। আচ্ছা আচ্ছা, তো আপনার এই যে এই পাশে কিছু বড় বড় সাইজের আছে,
চলেন একটু এইগুলা দেখি। এই পাশে শুরুতেই সাদা কালো দেখতে একটা আছে, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান 13 মাসের মতো। 13 মাস, আচ্ছা, রেডি অনেকটা। এর মধ্যে কি আপনার বীজ কনসেপ্ট করার কোনো ইয়া দেখতে পারতেছেন? এটা অল্প দিনের মধ্যে হিটে আসবে। আচ্ছা আচ্ছা, অল্প কিছু দিনের মধ্যে হিটে আসবে। তো এটা কেমন দাম হলে বিক্রি করবেন? এটার দাম চাচ্ছে 69,000। 69,000 টাকা। আচ্ছা, তো এই সপ্তাহে তো বেশ সংগ্রহ করছেন, টোটাল কতগুলো সংগ্রহ আছে? জায়গা সীমিতর জন্য অনেকগুলো নিয়ে আসতে পারি নাই, মানে আছে 40টার মতো আছে। 40টার মতো আছে, তার মানে কেউ আসলে এইগুলো দেখে যাচাই বাছাই করে বাছাইকৃতভাবেও নিতে পারবে? 40টা ছিল, সকালে 4টা দিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, তো চলেন আপনি ওইদিকে আরও কিছু আছে ওইগুলো দেখি। তারপরেই যে আরেকটা আছে, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, 3 দিন হচ্ছে বীজ দেওয়া। 3 দিন সিমেন্ট দিয়েছেন? আচ্ছা, তো এটা কত পার্সেন্ট সিমেন্টটা দিয়েছেন বা কি জাতের সিমেন্টটা? 75% সিমেন্ট দিয়েছেন। ফার্স্ট টাইম কি একটু কম দেওয়া উচিত? হ্যাঁ, ফার্স্ট টাইমে 100 দেওয়াটা ঠিক না, 75। আচ্ছা, সেকেন্ড টাইম? আচ্ছা, এই যে 100%টা বলেন, এটা কি বীজেরই 100% নাকি বাংলাদেশে যে ওইটা হয়? মানে 100 দিলে তো 100 হবে না, কত টিকবে? আপনার গাভী যেটাকে দিবেন ওটার পার্সেন্ট আর সারের পার্সেন্ট অনুসারে মনে করেন পার্সেন্টটা নিম্নে হবে আর কি। আচ্ছা, তো যেটা 3 দিনের সিমেন্ট দিয়েছেন ওটা কেমন দাম চাচ্ছেন? ওটার দাম চাচ্ছি 71,000 টাকা। 71,000 টাকা। আচ্ছা, তারপরে সাদা একটা আছে, এটা এটা অনেকে রানী শঙ্কর বলবে। তো অরিজিনাল জাত রানী শঙ্কর না? না, এটা হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, এটা অল্প দিনের মধ্যে হিটে আসবে, রেডি অনেকটা। হ্যাঁ, যে হিটে আসার লক্ষণগুলো এই বিষয়ে যদি আমাদের একটু বলতেন, কারণ আমরা নতুন খামারি আছে, অনেকে হিটে আসার যে লক্ষণ এগুলো বুঝতে পারি না। অনেক গরু মনে করেন যে হামলায় না, এক্ষেত্রে মানে হিটে আসলে মনে করেন লাভজাপ পারবে, আর নিউকাস্টটা যদি বের হয় তাহলে বোঝা যাবে হিটে আসছে। আচ্ছা, মানে নিউকাস্টটা দেখতে হবে আর অনেকগুলো লাভজাপ পারে ওটা দেখলেই বোঝা যাবে। আচ্ছা, তার মানে নিউকাস্টটার দিকে মেইন লক্ষ্য রাখতে হবে এবং দিতে হবে মনে করেন যে হিটে আসা, এটা অনেক সময় খামারিরা লক্ষ্য করে না, এটা সবসময় লক্ষ্য করতে হবে। হিটে আসলে মনে করেন 12 থেকে 18 ঘন্টার মধ্যে মানে সিমেন্টটা দিতে হবে, সিমেন্টটা দিলে ওটা বেটার হবে, কনসেপ্ট করার রেটটা বেশি থাকে। আচ্ছা আচ্ছা, তো যেটা রেডি বক না, এটা কেমন দাম হলে বিক্রি করবেন? এটার দাম চাচ্ছে 68,000 হলেই পাওয়া যাবে। আচ্ছা, ওইরকম দেখতে এই পাশে সাদা আর একটা আছে, এটা এটাও ওই অনেকে রানী শঙ্কর বলবে, হলস্টাইনটাই। আচ্ছা, এটা কেমন বয়স আছে? খুব ভালো, এটা ওই এই দুটা সেম বয়স। দামেও কি সেম? এটা ওটা স্যার 76,000 তাহলে। আচ্ছা আচ্ছা, এই যে এই পাশে তিনটা বড় বড় সাইজের আছে, এটা 6 মাস প্রেগনেন্ট। 6 মাসের প্রেগনেন্ট। আচ্ছা, কি জাত আছে? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফার্স্ট টাইম? জি, এটা ফার্স্ট টাইম। দাঁতে হয়েছে কি? দুই দাঁত হয়ে গেছে অলরেডি। আচ্ছা আচ্ছা, তো কেমন দুধ হতে পারে? সর্বনিম্ন আসলে 12 থেকে 15 মধ্যে থাকবে। 12 থেকে 15 মধ্যেই থাকবে। কেমন দাম পড়বে? এটার দাম পড়বে 1,35,000। 1,35,000 টাকা। আচ্ছা, এই যে এই পাশে বড় দেখতে আর একটা আছে, এটা এটাও 5.5 মাসের পেমেন্ট, চেক দিয়ে নেওয়া যাবে। এটা কেমন মূল্য পড়বে? এটা 1,26,000। 1,26,000। আচ্ছা, সবশেষে একটু বড় দেখতে একটা আছে, কিন্তু ওটাও 6 মাসের প্রেগনেন্ট। 6 মাসের? আচ্ছা, ফার্স্ট টাইম? এটা দ্বিতীয় স্টেপ। দাঁতে কয়টা হয়েছে? ওটার দাঁত হলো 4টা। 4টা হয়ে গেছে অলরেডি। আচ্ছা, তো এটা ফার্স্ট স্টেপে কেমন দুধ হয়েছিল বলতে পারবেন? এটা ফার্স্ট স্টেপে দুধ হয়েছে 15+। 15+। আচ্ছা, তো এই বাচ্চাতে কেমন হতে পারে? এটা আশা করছি যে 20 হবে। আচ্ছা, 18 থেকে 20-এর মধ্যে থাকবে। তো এটা কেমন দাম চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 1,75,000। 1,75,000 টাকা দাম চাচ্ছেন, দরদাম করে নেওয়া যাবে অবশ্যই। আচ্ছা, তো আপনার তো প্রায় সবগুলো বকনাই দেখলাম, পরিশেষে দর্শকদের জন্য যদি কিছু বলার থাকে?
দর্শকের উদ্দেশ্যে প্রতিটা ভিডিওতেই আমি বিভিন্ন কথা বলে থাকি, বিভিন্ন রকম পরামর্শ দিয়ে থাকি। আজকে শরীরের অবস্থাটা তেমন ভালো না, কারণ দেশের অবস্থাটাও মনে করেন যে একটু থমথমে অবস্থা, থমথমে মানে খারাপ চলছে আর কি। সারা বিশ্বের অবস্থাই খারাপ চলছে, বিভিন্ন করোনা ভাইরাসের কথা চলছে, তাতে এখন নতুনত্ব খামারদের উদ্দেশ্যে বলতে চাই যে খামার করতে হলে ঘাসের বিকল্প নেই, এ কথাটা আমি কিন্তু প্রত্যেকটা পর্বে বলে থাকি। ঘাস চাষ করবেন মনে করেন খামারে সঠিক পরিচর্যা করলে, আর জাত যদি সংগ্রহ করেন মানে উন্নত মানের জাত, তাহলে তার সঠিক পরিচর্যা করতে হবে, পরিচর্যা করলে লসের কোনো সম্ভাবনা নেই। আর খামারটা পর্যাপ্ত পরিমাণ খরচ না করে সীমিত খরচে করলে বেটার হবে সবসময়। আমাদের খামার নির্মাণ খরচ বুঝতে পারছেন, আর বিশেষ করে আমি বলতে চাই যে বিভিন্ন মানে মনে করেন আমার যে দেশ ও দেশের বাইরের যে ক্রেতা ভাইরা মনে করেন, আমার বেশিরভাগই বেচা কেনা হয় মনে করেন যে ফোনের মাধ্যমে, কিছু আইসেও নেই মানে দেখে শুনেও নেই। তবে এ পর্যন্ত মেসার ষষ্ঠী ডেয়ারি ফার্মের পক্ষ থেকে আমি নিজেই বলছি মানে কেউ এ পর্যন্ত খারাপ কথা বলতে পারে নাই, আর খারাপ মানের বাচ্চা দিনই মানে একজন দুইটা নিলে পরবর্তীতে আবার পাঁচটা নিছে। অনেক কথাই বললাম, মেসার্স রশ্মি ডেয়ারি ফার্মের পক্ষ থেকে আমি নিজেই বলছি যে যদি কোনো কথার মাধ্যমে ভুলভ্রান্তি করে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আপনাদের মানে সারা বিশ্বের যে মানব জাতির যে দুর্যোগটা চলছে মানে তাদের সুস্বাস্থ্য কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। তো ঠিক আছে রকিবুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনার বকনাগুলো দেখানোর জন্য। আপনাকে ধন্যবাদ।